গাড়ি ঘোড়া নেই, আমরা কেমনি যাই, কেমনি বাসায়, ফ্যামিলি তো থাকে বাসায়, কেমনি খাওয়াই, কেমনি কি করি। কারণবাগ থেকে দুই জায়গায় এসে নামলাম আর কি। এরপর ওই রাস্তার ওপারে যাবো বিজয় সরণি থেকে, ফিরে আবার দেখি সামনে কি দিকে হয়। এখন ডাবল ভাড়া লাগতেছে, রিক্সায় যাইতে হবে। এই যে কারণবাগ থেকে দুই জায়গায় এসে নামলাম আর কি। এরপর ওই রাস্তার ওপারে যাবো বিজয় সরণি থেকে, ফিরে আবার দেখি সামনে কি দিকে হয় আর কি। একটা ভোগান্তি, মানে দুই তিন রিক্সা পাল্টান, মানে একটা ভোগান্তি। আর আগে তো আমরা কারণবাগ থেকে উঠে একবারই চলে যেতাম ইসবির দত্তর, এখন রিক্সায় অলরেডি দুইবার পাল্টানো হয়ে গেছে। এখন বাদ বাকি সামনে যে কী দেখে হয় এটা বলতে পারি না। এই যাতায়াত আল্লাহর বারো মাসে যাতায়াত করি, এই কর্মজীবন, এই যে গাড়ি ঘোড়া নেই, আমরা কেমনি যাই, কেমনি বাসায়, ফ্যামিলি তো থাকে বাসায়, কেমনি খাওয়াই, কেমনি কী করি। আমার তো যাতায়াতের বুদ্ধি নেই, আমরা 100 টাকা ভাড়া দিয়ে পোষাবে না। আসছেন কীভাবে? আসছেন না, আমি সকালে আসছি সিএনজি দিয়ে। সিএনজি আজকে এখন না, সিএনজি নেই, পাইতে আসি না, এখন তো দাঁড়াইয়া আছি, কষ্ট আজকে 2 ঘন্টা হয়ে দাঁড়াইয়া আছি, কেমনি যাবি না।